প্রত্যেক বছরের মতো এবারেও চললাম ইলিশ খেতে মাসির বাড়িতে হ্যাঁ দুর্গাপূজার পরে এই মাঘ মাসেই প্রথম ইলিশ আনা হয় আর সেটা তো মাসি একাকা খাবে না সাথে আমরাও থাকব তো ইলিশের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট বেগুন ভাজা আজকের দিনে এটাই রান্না হয় ডাল টাল আর হয় না তো সবার খাওয়া বাচ্চাদের মোটামুটি শেষ এখন শেষে আমি আর মাসি বসে খাচ্ছি আর গল্প করছি তো ইলিশ মাছটা অন্য সময় যেরকম ইলিশ রান্না হয় আজকের ইলিশ রান্নাটা তো পুরোই আলাদা শুধু গোলমরিচ দিয়ে আর বেগুন দিয়ে ইলিশের ঝোল হয় তো যাই হোক খাওয়া দাওয়ার পরে কিন্তু আমাদের সাথে পিঠে পায়েস সবই ছিল এই যে সৌরভ পায়েস খাচ্ছে আর সঙ্গে ছিল ক্ষীরকুলি তো মাসি সব বানিয়েছে আর মালপোয়ার পাটি সাপটাটা আমি বানিয়ে নিয়ে গেছি ভাত খাওয়ার পরে জামাই পিঠে পায়েসের থালি নিয়ে বসে গেছে আর শাশুড়ির প্রশংসা করছে যে শাশুড়ি না থাকলে এত ভালো ভালো খাবার কি শীতে হয় তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা